নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। বাজার টাজার সব সারা, আগামীকালের প্রিপারেশন একেবারে তৈরি, তাই তো? সব কিছু নিয়ে বাঙালির আজকে যেমন একটা স্পেশাল দিন, তেমনই আগামীকালের অপেক্ষা আমরা সবসময় করি। আমি সংযুক্তা হাজির হয়ে গেছি সাত সকালের সুর সঙ্গে নিয়ে। আজ বাংলা একটি বছরের শেষ, তো তাই একটু অন্যরকমভাবে সাজানো আজকের আসর। দুই শিল্পীকে আমরা পেয়েছি, রবীন্দ্রনাথের গানে গানে ভরিয়ে দেবেন তারা এই গোটা সময়টা। বাকি যারা যে শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গেও আলাপ করানোর মতন কোনো অবকাশ আমার নেই। যখন আসবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এদের পরিচয় দেওয়ার যোগ্যতাও অন্তত আমার নেই। কিন্তু গানে গানে শুরু করব, তার আগে স্বাগত জানাবো আজকের দুই শিল্পীকে। দুজনকেই গুড মর্নিং, স্বাগত। আজ ভীষণ ভালো লাগছে দেবেশী এবং পাপড়ি দুজনকে পেয়ে। দুজনে বেশ সুন্দর সাজগোজ করে এসেছো এবং খুব মন ভালো হয়ে গেছে তোমাদের দুজনকে দেখে। আমাদেরও খুব ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে এখানে অনুষ্ঠান করতে আসতে পেরে, আমাদেরও খুব ভালো লাগছে। প্রথমে কি দেবেশী গাইবে? হ্যাঁ, গানে গানে শুরু করি, তারপরে তো গল্প চলবে আমাদের। চল। আপনি যারা
দেবেশী এমন একটি গান দিয়ে আজকের আসর শুরু করলে মনটা কেমন একটা সত্যি আলোয় আলোকময় হয়ে যাওয়া। মানে রবীন্দ্রনাথের প্রচুর গানে, গানে তো বটেই, বিভিন্ন লেখালেখিতে আমরা বছর শেষের কথা যেমনভাবে পেয়েছি, নতুন বছরকে আহ্বান জানানো সেটিও সেভাবেই পেয়েছি। এবং আজ তোমরা দুজনে যে গানের তালিকা মোটামুটি আমার কানে আভাস আসছিল, তাতে আমি বুঝতে পারছিলাম যে আজকের এই বিশেষ দিনটাকে কেন্দ্র করেই তোমাদের ভাবনা, তাই তো? একেবারে বর্ষ শেষ, পাপড়ি কি শোনাবে? আমি একটি বর্ষ শেষের গান গাই। যে গন্ধ বয় এই সুর
শুনতে শুনতে না বারবারই পেছনের দিকে হাঁটি আমরা। অনেক আগে কোনো একটা গানের ক্লাসে বসে মাস্টারমশাই শিখিয়েছিলেন, সেই গান আজ এত বছর পরে সেই দিনগুলোকে কোথাও একটা ছুঁয়ে আসা। আসলে এই বিশেষ বিশেষ দিনগুলোতে না আরও বেশি করে আমরা আচ্ছন্ন হই স্মৃতিভারে। আপনারা কি বলেন, যে বন্ধু এসেছেন কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নবদা, আর হচ্ছে সুপ্রভাত জানাচ্ছি দুই ম্যাডামকে, আর সাথে সাথে সুপ্রভাত জানাচ্ছি তিন সহশিল্পী যারা এসছে, তাদের মধ্যে একজন তো ভীষণই সৌম্য থেকে দেখতে সুন্দর, যিনি বাবুদাকে বলছি, বাবুদার উচিত কি বলতো যে বন্টি ওনার উচিত, ওনার মতো যদি আমি কেয়ারা পেতাম না তো সিরিয়াল সিনেমাতে চেষ্টা করতাম যদি একটা রোল পাই। হ্যাঁ যাই হোক, এটা আমার অনুরোধ থাকলো। অত সুন্দর দেখো শরীর স্বাস্থ্য সাহায্য থাকে না কারো। আর দুই ম্যাডামের কাছে বলবো যে ভাবনা যেটা আপনাদের জেনে রয়েছে মনে, সেটা আজকে পরিবেশন করুন। আপনাদের প্রত্যেককে নতুন বছরে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনারাও টেলিফোনে আসুন 8335022558 এই নাম্বারে। আর ওই যে নবদা বলছিলেন না, আজ অত্যন্ত তিনজন অত্যন্ত গুণী শিল্পী আমাদের মধ্যে রয়েছেন, যারা যন্ত্রসঙ্গীত বললেও কম বলা হয়, কারণ আমার মনে হয় তাদের বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে তারা আসলে গানই করেন। আমাদের খুব শ্রদ্ধার বাবুদা রয়েছেন, সুব্রত মুখার্জি, কিন্তু আমরা বলি বাবুদা, বাবুদা বলেই তিনি সর্বজন বিদিত আর কি, সবাই আমরা বাবুদা বলেই ডাকি। সঞ্জয় দা রয়েছেন সঙ্গে, এবং অবশ্যই আমাদের খুব প্রিয় দিব্যেন্দু রয়েছে। তিনজনকেই গুড মর্নিং, সুপ্রভাত। আর আপনারা যারা টেলিফোনে আসতে চাইছেন 8335022558 এই নাম্বারে রোজকার মতো চলে আসুন। কেমন, আমরা শিল্পীদের কাছে যাই। এবার কোন গান হবে দেবেশী, তুমি গাইবে? একদম, চৈত্র মাসের গান। চলো তুলে নি
সুন্দর সুন্দর সমস্ত গান তোমরা বেছেছো, মানে এই গানগুলো না সাধারণত কম গাওয়া হয়, তাই না? বলুন, আপনারাও নিশ্চয়ই একমত হবেন যে আজ বেশ কিছু এমন গান আমরা শুনছি এবং পরবর্তীতেও শুনবো যে গানগুলো একটু কম শোনা যায়, তো সেই জন্যই আজকে আমার ভালো লাগাটা একটু বেশি বেশি, বুঝতেই পারছেন। আর এই মুহূর্তে যে বন্ধু এসেছেন কথা বলে নি, নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, আমি বিশাখা সোনালী দে বলছি গাঙ্গুলিবাগান থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, তো দেবেশী এবং পাপড়ি দুজনেই আমার বড্ড কাছে, বড্ড প্রিয়, অসাধারণ, খুব ভালো লাগছে, অসাধারণ গান লাগছে শুনতে, দুজনেই ভীষণ সুন্দর গাইছে। আগাম নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং তাদের, এবং যন্ত্রণা সঙ্গীত শিল্পী যারা আছেন সবাইকে জানাই। আর দুজনকে একটা গানের অনুরোধ করছি, যদি দুজনের মধ্যে কেউ পারে, নব আনন্দে জাগো আজি, অবশ্যই ভীষণ খুশি হব। সাথে আছি, ভালো থাকুন সবাই, আপনিও খুব ভালো থাকুন, তুমিও ভালো থাকো, আগাম শুভেচ্ছা আপনাকেও নববর্ষের জন্য। নব আনন্দে জাগো আজি, এই গানটা শুধু বন্ধুদের না, আমারও অনুরোধ রয়েছে, জানি না তোমাদের তালিকায় আছে নিশ্চয়ই, কারণ আজ এই গান না হলে কবে হবে? যদিও এই গানটি আমাদের প্রত্যেক দিনই সকালে কোনো না কোনো শিল্পীর কণ্ঠে কোথাও না কোথাও থেকে বেজে ওঠে, কিন্তু আজকের এই বিশেষ দিনে অবশ্যই শুনবো। এবার কি শোনাবে? এবার আমি শোনাবো, এটি একটি প্রেম পর্যায়ের গান, কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টিতে তো প্রেম পূজা প্রকৃতি সব মিলেমিশে গেছে, এটিও একটি চৈত্র শেষেরই গান। ধুলায় হয়েছে ধুলি
বড় প্রিয় গান, অনেকদিন পরে শুনলাম, অনেক ধন্যবাদ শোনানোর জন্য। এই মুহূর্তে যে বন্ধু এসেছেন কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মহুয়া চন্দ্র বলছি কসবা থেকে। বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি পাপড়ির অনেক দিনের পুরনো বন্ধু, ও ভীষণ ভালো লাগে ওর গান শুনতে। দেবেশির সঙ্গেও আমার মানে পরিচিত, দেবেশিও একবারই আমার সামনাসামনি এলাম, ভীষণ ভালো লাগছে ওদের দুজনেরই গান। পাপড়ির সাথে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ শুনছেন তো? বলুন। আমি শুনছি। হ্যাঁ পাপড়ি। হ্যাঁ বল। হ্যাঁ খুব মিষ্টি লাগছে দেখতে, দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো গাইছিস। আমি আজকে আলাদা কোনো রিকোয়েস্ট করছি না, যা স্বাভাবিক সবই তোর গলায় ভালো লাগে, গান শোনা। ঠিক আছে, নিশ্চয়ই তোর পছন্দের গান আমি রেখেছি, গাইব। হ্যাঁ আসলে এই সময়গুলো না আরো বেশি করে বেঁধে বেঁধে থাকার সময়, তাই না? চারদিকে এত অস্থির, এত অশান্তি চারদিকে, আরো মনে হয় বন্ধুদেরকে আগলে রাখি, কিন্তু ওই আর কি দূরত্ব, একটা কোথাও একটা আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, সেখানে এই ধরনের ফোনগুলো এলে একটা অন্যরকম ভালো লাগায় ভরে যাই আমরা। এই মুহূর্তে আবারও একটু থামার সময় হয়েছে, আজকের প্রথম বিরতি, বিরতির ওপারে আরো অনেক গান থাকছে আপনার জন্য। আসছি ফিরে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির ওপার থেকে এপারে আপনার প্রিয় সাত সকালের সুরে। দেবেশী কি গান নিয়ে অপেক্ষা করছে সেখানে যাব, কিন্তু তার আগে বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, তার কাছে চলে যাব। নমস্কার সুপ্রভাত। গানটা করতে পারে তাহলে ভীষণ ভালো লাগবে আমার। আমারও খুব ভালো লাগবে, কারণ সবার খুব প্রিয় গান আছে নাকি দেবেশী তালিকায়? আছে, আমি ভেবেছি যে পূজা পর্যায়ে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই হবে বলেছে দেবেশী। তো দেবেশী এখন কি গান নিয়ে অপেক্ষা করছে? আমি একটি রিকোয়েস্টের গানই করছি, আশা কাদি রিকোয়েস্ট, নব আনন্দে জাগো, এবং ভীষণ প্রাসঙ্গিক। হ্যাঁ আমি বলছিলাম একটু আগে, চলো। Oh,
সবার কত অসংখ্য শিল্পীর কণ্ঠে এই গান আমরা শুনেছি, কিন্তু প্রত্যেকবারই একই রকম ভালো লাগা, মানে এই গানগুলো না সত্যি সত্যি আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে কীরকম ভাবে যেন মিশে গেছে, তাই না? মানে ধরো বাবা মার কণ্ঠে প্রথমে শুনেছি, তারপরে হয়তো কোনো না কোনো শিল্পীর কণ্ঠে, শুনতে শুনতে বড় হওয়া, তো ফলে যখনই শুনি তখনই কোথাও না কোথাও সেই দিনগুলোকে আমরা ছুঁয়ে ফেলি। তোমরা দুজনে খুব শান্ত, মানে আমি কথা বলে যাচ্ছি, তোমরা দুজনেই নবানন্দে জাগো শুনলেই মনে হচ্ছে একদম মানে নববর্ষ এবার তো একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। এবং আমার আর পাপড়িদের গানগুলো আমরা ওইভাবেই সাজিয়েছি, বর্ষ শেষ বর্ষ শুরু ভাবনাটা কিরকম, মানে শুধুমাত্র গানের কথা বলছি না, আজ বছর একটা বছরের শেষ এবং আগামীকাল নতুন বছর, সে প্রস্তুতিগুলো কিরকম একটু সেই গল্পগুলো বলো দুজনেই বলো। প্রস্তুতি আর কিছু সেরকম না, কারণ আমরা গত একটা বছর খুব বিভীষিকার মধ্যে দিয়ে চলেছি, আবারও শুনছি এরকম মানে আবার মানে এই যেটার জন্য আমরা এতদিন ঘরবন্দি ছিলাম, লকডাউন হয়েছিল আমাদের, আবারও তো শুনছি এরকম, কারণ বিভিন্ন দিকে লকডাউন হয়ে যাচ্ছে এবং এটা খুব বেড়ে যাচ্ছে। তো সেই কারণে বছর নতুন বছর আসছে মনে নতুন আশা আশা যে আমরা হয়তো এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। আমার একটা জিনিস সব কিছু থেকে পজিটিভ কিছু একটা খুঁজে নেওয়া আমার অভ্যেস। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে এই গোটা সময়টায় আমরা বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি, যেটা কিন্তু সাধারণত আমরা পেরে উঠি না, মানে বাড়ির যে সমস্ত মানুষরা একেবারে পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো ধীরে ধীরে আমাদের হাত থেকে কোথাও একটা বেরিয়ে যাচ্ছিল, হাতের মুঠো থেকে দেখাই হতো না প্রায়, মানে সকালে বেরিয়ে রাতে ফিরছি, মাঝরাতে ফিরছি, তো সেখান থেকে ওই একসঙ্গে অনেকটা দিন কাটানো এবং বাচ্চাদের সঙ্গে ভালো ভালো রান্না, হ্যাঁ যেগুলো অনেকদিন ভুলে গেছি আর কি, হ্যাঁ মা ঠাকুমার রান্নাগুলো অনেকে করে সেগুলোতে বিভিন্ন সামাজিক মাধ্যমেও আমরা দেখেছি, তো সেইখানে কোথাও একটা মনে হয়েছে ভালো লাগাগুলো বোধ হয় হারিয়ে গেছিল জীবন থেকে। এটাই পজিটিভিটি। হ্যাঁ, এইটা পজিটিভিটি, মানে এই জায়গাটা। এবং যারা গান বাজনা বা যে কোনো শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেক দিনই কোথাও না কোথাও অনুষ্ঠান, কোথাও না কোথাও গান গাইতে হবে, বা হয়তো চাকরি সূত্রে কেউ পড়াতে যান বা অন্য কোনো অফিসে কাজ করেন, তাদের সময় অনেক কমে গেছিল। এই দিনগুলোতে কিন্তু আমরা সেই সময়টা ফিরে পেয়েছি কন্ডিশনিং করার জন্য। তোমরা নিশ্চয়ই একমত হবে, তাই না? দুজনে কি করো সেগুলো আমি একটু পরে শুনবো, কিন্তু আবারও একটি গানে যাই। আমি একটি শেষ বসন্তের গান দিয়ে আমি আমার এই ফেজটা এবার মানে এবার নতুন বর্ষের দিকে এগোবো আর কি, এই ফেজের লাস্ট গান। এবার বিদায় বেলার সুর ধরো ধরো, ও চাপাও করবি, এবার বিদায় বেলার সুর ধরো ধরো, তোমার শেষ ফুলে আজ সাজি ভরো, তোমার শেষ ফুলে সাজি ভরো ভরো, ও চাপাও করবি, এবার বিদায় বেলার সুর ধরো।
রক্ত ছবি হ্যারো হ্যারো ওই রুদ্র রবি স্বপ্ন ভাঙায় রক্ত ছবি নমস্কার সুপ্রভাত, কি আছেন সঙ্গে? নমস্কার, বাসজলি থেকে মধুমিতা দি বলছি। ওতে দুই শিল্পী আমি খুব পরিচিত। বলুন বলুন, দুজনেই শুনছেন। হ্যালো পাপ্পি। হ্যাঁ বলো দেবেশি। হ্যাঁ খুব ভালো হচ্ছে তোমাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গো। আমরা সবাই শুনছি। বাহ, খুব খুশি হলাম। খুব খুশি হলাম, ভালো লাগছে। থাকো, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোনো অনুরোধ আছে নাকি? প্রবুদ্ধদার কথা একটু আমরা মাঝখানে শুনছিলাম, তো তোমরা দুজনেই প্রবুদ্ধদার কাছে শিখছো। এখন আমরা দুজনেই প্রবুদ্ধদার কাছে শিখছি। এর আগে কিভাবে তোমাদের বড় হওয়া? আমি সুমিত্রাদির ছাত্রী, সুমিত্রাদির কাছেই আমি সারা জীবন শিখেছি এবং সুমিত্রাদির সাথে সাথে রুনুদির কাছেও আমি, রুনু দত্ত, শ্রীমতী রুনু দত্ত, ওনার কাছেও আমি শিখেছি। খুব অল্প কিছুদিনের জন্য আমি জয়তী চক্রবর্তীর কাছে শিখেছিলাম। আচ্ছা, তারপরে এখন আমি বেশ কিছুদিন ধরে আমি স্যারের কাছে, প্রবুদ্ধদার কাছে আমি রয়েছি। তোমার কথা বলো। আমার ছোটবেলাটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতে নয়, আমার, আমি ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা, আমি শিখেছি, হ্যাঁ ক্লাসিক্যাল, আমি জয়ন্ত সরকারের কাছে ক্লাসিক্যাল শিখেছি এবং পরবর্তীকালে বহু সময় আমি সত্যি গানের থেকে একদম ডিটাচ ছিলাম। তারপরে চাকরি, ছেলে, সব কিছু নিয়ে পরবর্তীকালে যখন আবার গানের জগতে ঢুকি, তখন আমাদের, মানে আমার অফিসের সূত্রে আলাপ বাচিক শিল্পী সুকুমার ঘোষ, সুকুমারদা আমাকে নিয়ে গেছেন প্রবুদ্ধ স্যারের কাছে। আচ্ছা, এবং সেই প্রবুদ্ধ স্যারের কাছেই আমার প্রথমে শেখা, এখনও আছি এবং এখন আমি আরেকজন অপলাদ, মানে অপলাদির কাছেও শিখি। আচ্ছা, এবং প্রবুদ্ধ স্যারের কাছেও শিখি আমি। আমার সমস্ত গুরুদের একেবারে সত্যি মহিরূপ দুজনেরই শিক্ষা। হ্যাঁ একদমই তাই। মানে এখানে আমি আরেকটা কথা বলবো, আমাদের সন্দীপ দা বলে একজন আছেন, আমাদের সিনিয়র, আমাদের চেয়ে অনেক বড়। উনি আমাদের, মানে সবসময় তো স্যারকে, প্রবুদ্ধদাকে তো সবসময় বিরক্ত করতে পারি না, স্যার এটা শিখিয়ে দিন, ওটা শিখিয়ে দিন, এটা করে দিন, এরকম। আমাদের সন্দীপ দা বলে একজন আছেন, যার কাছে আমরা এই আবদারগুলো করা যায় করে। কেন প্রবুদ্ধদাকে কি খুব ভয় পাও? না ভয় পাই মানে, আমরা তো ক্লাসে শিখি না, সবসময় সবকিছু মানে শিখিয়ে দেওয়া বা বললেই যে, মানে ওনার পক্ষে তো সবসময় সম্ভব হয় না। আমি ব্যস্ত মানুষ, হয়তো চট করে একটা গান দরকার লাগবে, তখন তো ওনাকে সবসময় করতে পারি না। তখন আমাদের সন্দীপ দা আছেন, সন্দীপ দাস বলে, গল্পগুলো শুনবো। কিন্তু এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার সুপ্রভাত, কি আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার সুপ্রভাত, আমার তো গানের আনন্দ আছেন। বলুন বলুন বলুন। যা শুনতে পাচ্ছি না তো আপনার কণ্ঠ।
না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অনুরোধের গানটি আমাদের কান অবধি পৌঁছয়নি, কিন্তু আরেকবার যদি ফোন করেন 8335022558 নিশ্চয়ই কথা বলতে চাইবো আপনার সঙ্গে। পরের গানে চলে যাই আমরা। পরবর্তী গান একদমই বৈশাখের ডাকার গান, আহ্বান করার গান, এবং এসো হে বৈশাখ, চলো সবাই মিলে। যায় আমি জানি না, কারণ এই গানটার মধ্যে একটা অদ্ভুত গ্র্যান্ডার আছে না, মানে অদ্ভুত, এর থেকে পজিটিভ গান সত্যি আর হয় না, মানে এমন সাড়ম্বরে মানে একেবারে নতুন বছরকে বরণ করা। দেখো এখন অস্থির সময়, একটু আগে আমরা বলছিলাম, তার মধ্যেও কিন্তু নতুন বছর আসছে এবং আমরা কিন্তু মোটামুটিভাবে প্রস্তুত, হয়তো বাড়িতেই কাটাবো কিন্তু নতুন জামা কাপড় অবশ্যই পরবো, ভালো ভালো অবশ্যই খাবো, এই সব নিয়ে কিন্তু আমাদের কাছে নতুন বছর। এই এই গানটা শুনতে শুনতে আরও অনেক কিছু মনে পড়লো, যে দিন কয়েক আগে জানো আবাসনে বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করব, যেহেতু বাইরে যেতে পারছি না সেই জন্য ওই আবাসনের বাচ্চাদের নিয়ে আমি সেই গল্পটায় আসবো, কিন্তু তার আগে বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ, তার সঙ্গে কথা বলবো। নমস্কার সুপ্রভাত। টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করতে হবে, না হলে শুনতে পাচ্ছি না আপনার কথা। আচ্ছা বলুন।
হ্যাঁ আমি অনুষ্ঠানটা দেখছি, খুব ভালো লাগছে। অপর্ণা রায় বলছি বালি থেকে। বলুন। আমি পাপড়ি বসুর খুব বড় ফ্যান, বন্ধু, খুব ভালো লাগে ওর গান। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। যেটা বলছিলাম, এই গানটা শেখাতে শেখাতে না, আজকালকার বাচ্চারা অনেক বেশি কৌতূহলী মন তাদের। আমরা যখন ছোটবেলায় এই গান শিখেছিলাম তখন এত প্রশ্ন ছিল না আমাদের মনের মধ্যে, মানে ইংরেজি মাধ্যমে সবাই পড়াশুনো করে, এবার অনেক শব্দেরই মানে বুঝতে পারছে না, মানে 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 প্রত্যেকটা লাইনে দুবার করে মানে জিজ্ঞেস করছে। এবং একটি বাচ্চা আছে 5 বছর বয়স, সে না মানে গালে হাত দিয়ে মানে ভাবতে শুরু করেছে যে এই গানটা আমি কী করে গাইব, কারণ আমি একটুও বুঝতে পারছি না। মুমুর সুরে উচ্চারণ করতে মুরমুর মুরমুর করে যাচ্ছে। তারপরে অগ্নি স্নান বলছে, অগ্নি স্নান মানে কি, এবং অগ্নি স্নান বলছে, মানে সেইগুলোকে ঠিকঠাক করা, মানে এগুলো অনেক দিন হয়তো মনে থাকবে আমার। এ পরের গানে চলে যাই, চলো। কি গান হবে এরপর? এরপরে দেবেশিত বৈশাখকে আহ্বান জানালো, তো আজ রাত বহালেই তো কাল বৈশাখ শুরু হয়ে যাবে, নতুন বছরের বৈশাখের প্রথম দিন। সেই শুভ শক্তিকে আরাধনা করে একটি গান, চলো। যদি আমরা আরো বৃহত্তর অর্থে ধরি অর্থটা, তাহলে সেই তিমির রাতি আজ আজ গোটা বিশ্বের জীবনে, তাই না? একদম। মানে সেখানেও এই গানগুলো কিরকম একটা প্রার্থনার মন্ত্রের মতো, না মনে হয়? সবাই মিলে যদি একটু কিছু করতে পারি, একটু প্রার্থনার মধ্যে দিয়ে যদি একটু আলো জ্বালাতে পারি, ওই তিমির রাতিকে অনেক দূরে সরিয়ে দিতে পারি। এই মুহূর্তে বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার, কেউ একজন আছেন কিন্তু আমি তার কণ্ঠটি শুনতে পাচ্ছি না। অনুরোধ করব আরেকবার যদি ফোন করেন, যা আমার খুব মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, কারণ
তোমার মা আছেন ছিলেন সঙ্গে ফোনে, হ্যাঁ, তো কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যদি আবার ফোন করেন তাহলে খুব ভালো লাগবে আমাদের, আমরা আমাদের প্রণাম জানালাম আপনাকে। আপনি যদি আরেকবার ফোন করেন আপনাদের সঙ্গে কথা বলতে পারলে খুব ভালো লাগে আমাদের, টেলিফোনে আসুন। কেমন যে কথা আমরা বলছিলাম একটু আগে, যে ওই যে একটা অস্থির সময় না, আবারও এক বন্ধু এসেছেন, কথা বলে নি। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। সুপ্রভাত, আমি পারমিতা দত্ত বলছি, আমি দেবেশির সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনছি, আমরা সকলে শুনছি। শুভ সকাল। শুভ সকাল দেবেশি, আমরা সবাই শুনছি, বাড়িতে বসে খুব ভালো লাগছে। রিকোয়েস্ট করেছিলিস কালকে শুনতে, আমরা শুনছি, খুব ভালো লাগছে। কোনো গানের রিকোয়েস্ট করছি না, খুব ভালো লাগছে, খুব সুন্দর গান হচ্ছে, পাপড়িদির গানও খুব ভালো লাগছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যে কথা আমরা বলছিলাম যে তোমরা দুজনেই কাজের জগতে অন্যভাবে প্রতিষ্ঠিত, তার সঙ্গে সঙ্গে গান, দুজনে কি করো একে একে বলো। আমি তো টিচার। টিচার কোন স্কুলে? আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে আমার প্রথম পোস্টিং ছিল উলুবেড়িয়া, তখন আমার গান বাজনা বন্ধ হয়ে গেছিল প্রায় 7-8 বছর। ওরে বাবা। তারপরে এখন আমি এই বছর 3 হলো এদিকে ট্রান্সফার নিয়ে চলে এসেছি। বাহ, সেসব সামলে, বিশাল দায়িত্ব সামলে দুজনে গানকে এতটা সময় দাও, খুব ভালো লাগছে। এই মুহূর্তে আবার একটু ছোট্ট করে থামার সময় হয়েছে, একটা ছোট্ট বিরতি, যাব আর আসব, কেউ কোথাও যাবেন না জানি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সাত সকালের সুর, আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায়। আমরা ফেসবুকে লাইভ আছি, আমাদের ওয়ান এন্টারটেনমেন্ট যে পেজটি রয়েছে সেখান থেকেও। আর এই মুহূর্তে যে বন্ধু রয়েছেন, বন্ধুর সঙ্গে কথা বলে গানে যাব। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি মিতালি ভট্টাচার্য বলছি কলকাতা থেকে। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দুজনেই খুব ভালো গান গাইছে। সত্যি এই ফোন গুলো অন্যরকম ভালো লাগায় ভরে দেয়, তাই না? অনেক ধন্যবাদ। আমার ঠাকুমাও দেখছেন। আচ্ছা বাহ, তো এবার যে গানটা হবে সেই গানে একটা অন্যরকম আলো এই ফোনের মধ্যে দিয়ে, তাই তো? চলো, কি গান হবে? পাপড়ি। হ্যাঁ, আমি বছর শেষের শেষ গান গাইছি আজকের দিনে। চলে
শুধু আপনারে নিয়ে সময় গিয়েছে বয়ে শুধু চুলে
অনেক অনুভূতির কথামালা বলা যায়, মানে স্বরলিপিগুলো মিলে 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 কেমন একটা অন্য অন্য মানে নিয়ে আসে। এই গানটা কতবার তো শুনেছি, আজ শুনতে শুনতে যেটা মনে হলো যে নতুন বছরে হালখাতার সঙ্গে একটা নতুন বছরের যোগ আছে, সেখানে আসলে হিসেব নিকেশ মেলানোই, কিন্তু এখানেও একেবারে বছরের শেষ দিনে বসে সারা বছর কি করলাম, কি পেলাম, কি পেলাম না, কি করলাম না, সেগুলো বসে বসে কোথাও একটা হিসেব ব্যালেন্স শিট মেলানো, তাই না? মানে এই এই ব্যাপারগুলো না আমার খুব মনে হয় যে গানগুলো আমাদের সঙ্গে সঙ্গে বড় হয় এবং এক এক দিন এক একভাবে এক একটি অর্থ নিয়ে আসে, সেইখানেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, তাই না? দেবী শিখি শোনাবে, আমি রিকোয়েস্টের গানেই শোনাবো, লিখিলাম, চলো। বাবুদা থাকলে না গানগুলো একটা অন্য মাত্রা পায়, আর দিব্যেন্দু সঙ্গে সঞ্জয় দা, উফ দারুণ দারুণ। এই মুহূর্তে যে বন্ধু রয়েছেন কথা বলে নেব, নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ সুনীল দা,
কেটে গেল। হুম বলুন বলুন। সংবিধানের উপকার বাবা সাহেব আম্বেদকর পৃথিবীতে এসেছিলেন, আলো রেখেছিলেন, তাদের জানাই প্রণতি কুসুমে অপার শ্রদ্ধাতায়, পাপড়ি দিদি পাপড়ি মেলেছে গানে গানে মমতায়, দেবেশীর দেশে দেবীর দেশে দেবেশী দিদি তিনি গাইছেন দেশ, বছর শুরুর দাগ মহিমায় বছর সুন্দর প্রতিবেশ, আনন্দ লোকে মঙ্গল আলোকে অথবা আমারও পড়ানো যা চায়, বা চৈত্র পবনে যদি শোনান প্রাণ অপুরাণ জাগবে শেষ চৈতি সকালে তাই। নমস্কার, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। হ্যাঁ হয়ে গেছে গানটি, উনি হয়তো একটু দেরিতে টিভি অন করেছেন। তো এরপরে কি গান হবে বলো? এরপরে টিকটির পূজা পর্যায়ের গান চল। বলো তো এবারে Oh.
সব গান একসঙ্গে বসে বেছেছো নিশ্চয়ই, নাকি না টেলিফোনে কথা হয়েছে? টেলিফোনে। ভীষণ সুন্দর, মানে এমন বেশ কিছু গান খুব শোনা যায়, আবার বেশ কিছু এমন গান যেগুলো খুব কম শোনা যায়, তো একটু অল্পশ্রুত গানের দিকে ঝোঁক বেশি মনে হচ্ছে না? খুব ভালো, মানে এইগুলো না শিল্পীদেরই দায়িত্ব যে এই গানগুলো যত বেশি করে মানুষজনের কাছে পৌঁছে দেওয়া যায়, তাই না? এরপরে ওইভাবেই রেখেছি, সেই জন্য অল্পশ্রুত আবার একটু বহুশ্রুত, মানে সব মিলিয়ে যাবে। বাহ, খুব ভালো। এরপরে কি শোনাবে? আমার গান আলোকের এই ঝর্ণাধারা, চলো। দেবেশী এবং পাপড়ি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর সময় আমরা কাটালাম। ধন্যবাদ জানাতে চাই বাবুদাকে, সঞ্জয়দাকে এবং অবশ্যই দিব্যেন্দুকে, সবাই মিলে খুব সুন্দর সময় আমরা কাটালাম। যেতে যেতে একটা গান একটু শুনতে শুনতে সেই গানের রেশ কানে নিয়ে আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। আকাশ ভরা